জোরে বলবে না শুভ আস্তে 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 ধীরে 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 গিয়ে আমার কাছে গেলেন মাথা তো দেহতে লেগে দেখলাম ভাইয়ের এই হাড্ডি গুলা ভেঙে গেছে বুকের মাথা গুলা ভেঙে গেছে এর ওপরে ঘোড়া চালিয়েছে এত ঘোড়া চালিয়েছে শরীরের গোস্ত ঘোড়ার পায়ে কেটে কেটে দূরে দূরে পড়ে আছে আমি আমার ভয়ে লাশ ওই জায়গায় দেখব আমি আমার ভয়ের লাশের নেগেরানি দেব দাদুগো আমার মায়েরা গো আমার ভাইয়েরা গো আমি গোস্তগুলাকে গোলাকে আমি এক জায়গায় করলাম ভাইয়ের বুকের ওপরে গোস্ত নিয়ে এসে রাখলাম রেখে নিয়ে সাইডে এ তালোয়ার খানাকে শাট করে পেতে দিয়া আমি ভাইয়ের কাছে বসে আছি সারা রাত ধরে আমি যোগাব সারা রাত ধরে যোগাইতে হবে সোভান আল্লাহ সাড়ে দশটা থেকে এগারোটা এগারোটা থেকে থেকে বারোটা রাত বারোটার সময় আমার কানে একটা আওয়াজ আসতেছে দটপাট 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 করে মনে হলো আমার কাছে কোন দিক থেকে এক হাজার ঘোড়া ধেয়ে আসছে ঘোড়া চলে আসছে আমি এবার মনে করলাম আমার ওপরে কোথায় যেদের লোকেরা আ হামলা করবে আমার দাদাজি বলল এজিদের লোকেরা তো বিশ্বাস নাই আমি মেয়ে মানুষ হলেও না কিন্তু আমার ওপরে যদি হামলা হয় আমিও ছাড়ব না বলেন আমার দেহতেও খুন দৌড়াচ্ছে আমার দেহে হজরত আদির খুন চলছে আমি তালোয়ার নিয়ে রাতের বেলাতে যুদ্ধে নেমে যাও বাবাজি আমার ভাই আমার বোনেরা তালোয়ার খানা ডামারটাকে মজবুত করে ধরলেন কুষে ধরলেন ধরার পরে হাজরাতে জাইনাব তাকিয়ে দেখতেছেন কোন দিক থেকে আসে কোন মাটি থেকে আসে আওয়াজটা হ্যাঁ খাজার ঘোড়া হ্যাঁ রাতের বেলায় কথাই বলে দেওয়ালের কান হয় ছোট আওয়াজে বড় লাগে দেখলাম আমি চাই খুব খেয়াল দেখো পশ্চিম কখনের দিক থেকে একটা মানুষ আসছে হাজার নয় পাঁচশো নয় আমি নজর করতেছি ই একটাই মানুষ আসছে জোরে বলেন কটা আসছে আমি জোসনাই দেখছি এ মানুষটার চোখ মুখ ঢাকায় আছে তবে এই দেশ লোকটা কোন দিকে যায় দেখে আমাদের দলে ঢুকে না এজেদের দলে ঢুকে কে আসতেছে আস্তে আস্তে সোজা চলে আসে আমাদের দলেও ঢুকলো না এজেদের দলেও ঢুকলো না সোজা আমার কাছে চলে এল আসার পরে গো আমি বসে আছি আমার আমার ভাই বসে আসুয়ে আছে শহীদ হওয়া দেহ কানা পড়ে আছে আমাদেরকে মিডিলে রেখে দিয়ে চক্কর লাগাইতে লাগলো ঘোড়া নিয়ে চারিদিকে ঘুরতে লাগলো আমি বললাম ও আল্লাহর বান্দা আপনাকে আল্লাহর ওয়াস্তা দিলাম খবরদার ঘোড়া নিয়ে ঘুরবেন না কেন না আমার পেটে চার দিন পানি দানা কিছুই নাই আপনি ঘোড়া নিয়ে ঘুরছেন তো আমার মাথায় চক্ষুর দিতেছে জয়না আমারও মাথা ঘুরছে খবরদার চক্কর দিয়েন ঘোড়ার লাগাম টেনে পথ আপনাতের পথিক ইনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে এবার বলতেছেন ঘোড়ার উপর থেকে বাহারে যাইনা ভাব ধরে বলেন সুভার আল্লাহ বোন যায় না চাইনা বলতেছে ইনি তো আমার সেনে। আমি চিনি না কিন্তু আওয়াজটা চিনা চিনা লাগছে আওয়াজটা জানকারে জানকারে লাগছে সোবান আল্লাহ বলতেছে নগরাতের মধ্যে আমাকে আপনি চিনলেন কি করে বলতেছেন বাহারে যাই নাও তোমার ওপরে দুনিয়ার মেয়েরা ফেদা হয়ে যাবে দুনিয়ার মেয়েরা কোরবান যাবে ওই আর আগলে থেকে এই কুফার রাগিস্তান পর্যন্ত মদিনার গলি দিল্লি থেকে কারবাল আর পর্যন্ত তবে তোমার ভাইয়ের সাথ ছাড়নি ওয়াদা পূরণ করেছ কিন্তু কত কষ্ট ঘোড়ার উপর থেকে হু হু করে কেন্দে ফেলল সুবান আল্লাহ বলেন জয়নাব বলছেন ওগো আমাদের দুঃখ দেখে আপনি কাঁদছেন এটা হলো আমার ভাইয়ের লাশ নাম হলো ইমাম হোসেন নবীর নাতি আমার নাম জয়নাব ফাতেমার বেটি আমিও নবীজির নাতনি কান্দেন কেন আমাদের দুঃখ দেখে কানছেন। তবে আপনার চেহারা দেখতে পাইনি আপনার আওয়াজ দেখে মনে হচ্ছে চিনা চিনা লাগছে রাতের প্রতি গো যদি কোনো অসুবিধে না হয় আপনার মুখখানা কি একবার আমারে দেখাবে ইয়ে দেশে আমাদের কেউ না এই দেশে আমাদের কথা বলার একটা মানুষও নাই গার কি জরে জরে মানুষটা কান্দতে লাগলো ঘোড়ার ও জরে জরে কান্দে জয়নবরে তুই আমারে চিনতে পারলি না এ দেখ কত ধুলাবালি লেগে আছে আমি যে বহু দূরে থেকে আসছি রে মুখের নিকাপ ছেড়ে দিলেন জয়ন

কথা বলতে গিয়ে হুক লেগে যাচ্ছে ও না না দিন ধরে পানি নাই দানা নাই এই দেশের একটা মানুষও আমাদের হয়ে দাঁড়ালো না গোনা এই দেশের একজন বললো না যে তাদেরকে দুটা খাবার দিয়ে আয় চার দিন ধরে আমার শাকিটার মুখের দিকে তাকাতে পারছে না গোনা আমার নার মুখের দিকে তাকাছে তো আমার কলেজ দাউ করে আগুন জ্বলছে রাতের বেলাতে দেখেন কাতে হয়ে পড়ে আছে আমার এমাম আলিমা মাকামকে দেখে আমার এমাম হুসাইন কে নবী মুস্তফা হট করে গায়ে হয়ে গেল আজকে তাকিয়া দেখো যাদেরকে দেখতে নবী মুস্তফা আসে এইখানে বাবা এমাম হুসাইনকে রেখে দিয়া যাই ভোর রাতে হয়ে গেলো যাই আমি ক্ষেমায় যাই দেখি তাদের অবস্থা কি কাছে যাওয়ার পরে যে সবাই নাটা হালো হয়ে পড়ে আছে যাই না বন্ধ ওঠো আর সকলে তোমরা নামাজ পড়েও দেখো এবং কষ্টের লোকেরা সব রেডি হয়ে গেল ডাঙ্কা বাজনা লিয়া লাইন ধরেছে এখনো মাথা লিয়া সোজা যাবে দামেশকে মোটামুটি চোদ্দ হাজার মানুষ ছিল এই হাজার মানুষের লাইন তারা দিল বাজনার বাজনার দল দল আর আহলে আগেও বায়া তাতাহারের মেয়েদেরকে মাঝখানে ভরে আমরা সব আস্তে আস্তে করে এ কুফা পেরিয়ে আমরা দামেশকে যাব আর দামেশকে ইবনে জিয়াদের কাছে এ নাম লিয়া পুরস্কার লিয়া যেদিকে যেতে বলবে সেই দিকে যাবো নাম বলেনি আল্লাহ তুমি কবল করো আমিন সম্মান ভাইরা আমার দাদারা আমার দিদিরা তো এইভাবে মাথাটা সব বাড়ির আগে নিলেন জোরে সবার আগে নিয়ে এমাম আলী মাকাম এমাম হোসেনের লাশ ওই যে ওখানেই পড়ে থাকলো আর মাথাটাকে বল্লমে গেথে লিয়া চোদ্দ হাজার মানুষের সামনে ওপরে উত্তোলন করেছে বেলা আটটার সময় শাহের বানুর হাতে বেড়ি পড়লো হাজিরাতে সাইনাবের হাতে বেড়ি পড়লো জাইনাল আবেদিনের পায়ে লোহার জিঞ্জির ভিড়ালো সবকে নিয়ে উটের পিঠে তুলে নিয়ে তাদেরকে মিডিলে ভরে সামনেও মানুষ পেছেও মানুষ আগে সাত হাজার পিছনে সাত হাজার ডাঙ্কা ঢোল বাজিয়ে তারা এখান থেকে সফর শুরু করলো আমার দাদারা আর যাদেরকে নিয়ে আসতে উটের উপরে চাদর পাতে ক্যাঁথা পাতে হ্যাঁ উট উট আপনার উটের পর্দা পা চড়ে আজকে নাঙ্গা পিঠে উটের খালি পিঠে চড়িয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে দামেশকের দিকে সোহান আল্লাহ কুফা পার হতেই আজ সারাদিন লেগে যাবে দোস্ত রে বজুর করে আমার চলতে থাকে দাম দা বাজনার আওয়াজ তাইলে বোঝা গেল এই হোসাইনের শহীদের ব্যাপারে কেহ যদি বাজনা বাজায় মহরম মাসে জেনে জেনেলেও হোসেনের লোকলাই জেদের লোক আজ মহরমের দিনে বাজিনার সাথে লাঠির তালে দামdrum আওয়াজ ও শূন্য নয় ও হুসাইনের নয় ও লোক ও ইবনে লোক ও মোহাম্মদ বিন আসাসের লোক ও আমর লোক এই জন্য ও হোসেনের হতে পারে না পারে না পারে না যদি আপনার এই দিনে আপনার বাজনা বাজার যারা হুসাইনের লোক তারা কোরআন শরীফ পড়বে মিলাদ শরীফ করবে ফাতেহা করবে করবে শরবত খাওয়াবে মানুষদেরকে ভালোবাসবে দান করবে খাইডাত করবে কোরআন শরীফের বসে ফাতেহা খানি হবে দোস্ত বুজুর্গ আমার মানুষদেরকে ভালোবাসবে হোসেনের আপনার ওই যে কারবালার দিন রোজা রাখবে জি যেমন এই মাসে মহরম মাসের সামনে বুধবার আর মঙ্গলবার মানে মঙ্গলবার একটা রোজা বুধবার একটা রোজা আগামী কালকে ভোর রাত্রে ভাততে একটা রোজা আর পরশুদিন ভোর রাত্রে ভাতকে একটা রোজা তাহলে মঙ্গলবার একটা রোজা বুধবার একটা রোজা স্বভাব পাবে বিরাক স্বভাব পাবে দোস্ত বুজর্গ আমার আমার দাদারা আমার ভাইরা আমার দিদিরা ভাই চলতেছে লাইন চলে আয় চলে আয় লাইন চলে আসে কিন্তু ইমাম হোসেনে এখনো কোরআন শরীফ পড়ছে জোরে বলে তাকব আবার যেন বুলবুল করে টোন দুটো আহেলা গেল এইভাবে কুফা চলে কুফাতে যায় লাইন চলতেছে যেতে 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 জীবনের কিতাবে লেখায় আছে একটা গেরাম পড়লো এ গেরামটার নাম হলো হিরান বড় নাম বললাম রে আলিফ নুন

ছেলে টা হয়ে দেখবে ভাই যান আমার দাদা যান এহিয়া তাঁকিয়ে তাকিয়ে দেখছে কত মানুষ বাজনার আওয়াজ তবে একদিকে খেয়াল পড়লো ওই দিকে খেয়াল পড়লো দিকে ও দেখো ওহে একটা মানুষের মাথা কাটা আর ঠুদুটু কেন হিলছে জোরে বলেন সুবহানাল্লাহ ঠুদ কেন हिलতেছে একবার দেখা দরকার আতায় বাবা সিঁড়ি দিয়া ধর পড় করে নেমে যায় নইলে পারে লাইনা গিয়ে যাবে আর আমার দেখা হবে আল্লাহ দূরে এসে একবার আপনার খুলে কে দাঁড়া করাইলো বললাম যে ধরে আছে ওর নাম খুলে আহ আপনার খুলে বলে একটু দাঁড়া দাঁড়িয়ে গেল আচ্ছা আগার মানুষটা যদি দাঁড়িয়ে যায় পিছে লাইন জাম হবে কেন একবারে জাম লেগে গেছে কি হলো দাঁড়া করাইলে কেন বলে একটু মাথাটা নিচে করতো আমি ভুল দেখছি না সঠিক দেখছি ও নিচে করলো নিচে করার পর দেখতেছে ওই মাথাতে কথা বলছে তা কোরআন শরীফ পড়ছে কোরআন শরীফের আয়াত শুনলাম সুহান নিচে মাথা পেয়েছে এটা কার মাথা তা বলছে হুসাইন এ বলে আলীর মাথা নবীজির নবাসা ফাতে মার বেটা এহিয়া বললেন এহিয়া বলল যে আমি এমাম হোসেনের মাথা মুবারাকে চপ করে চুমু খাইলাম চুমু দেওয়ার পরে বললাম হজর যদি আপনি সত্যি জিন্দে আমি আর এহুদি থাকবো না আমাকে কালিমা পড়িয়ে মুসলমান হুসেনের মাথার কাজে রাখল এমাম হুসাইন বললেন লাও পড়ে লাও এলাহা আল্লাহ এল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কাল মা জরে বলেন জানেন আপনাদের কবরস্থানে পৌঁছায় আওয়াজটা জরে 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 লা এলাহা আর একবার লা ইলাহা

তো বললো আমর কোনটা দেখাও তো ওই দেখো মাথায় টুপি বেঁধে আছে ওর নাম আমর এই এহিয়া কাছে গেলেন কাছে যাওয়ার পরে বলছে ভাই তোমরা তো বহুক্ষণ ধরে হেঁটে আসছো একটু বসো না এ আহলে বায়াতের জন্য এক ডেকচি বিরিয়ানি পাকিয়ে তাদের একটু খাওয়িয়ে দিই বলেন আহ স্বাদ মেনে নিল ঠিক আছে বানাও একটু আমরাও বসে আর আতব চালের বিরিয়ানি হতে দেরি হয় না মাত্র পূর্ণ মিনিটে আতব চালের বিরিয়ানি হয়ে যায় যারা উত্তর প্রদেশে থাকেন দেখবেন আতব চালেরই ভাত রান্না হয় আর আমাদের এদিকে শিলা হুয়া চাল সিদ্ধ চাল নাকি সিদ্ধ চালের একটু দেরি হয় তো ঠিক আছে বানাও লাকড়ে ঢুকে গেল চুলে দেখছি যা বিরিয়ানি রেডি সুবান আল্লাহ আমার জয়না বলছেন সাকিনা রে সাকিনা মানে ফুফু আম্মার কাছে বসে আছে ফুফু আম্মার পেছনে বসে আছে মা সাকিনা বললেন আবোথায় খাবারের ব্যবস্থা হলো আজকে তোমার মুখে খাবার দিতে পারবো দেখছে চলে এলো ঠান্ডা পানি চলে এলো কিন্তু কি যে তাদের মনে বললো কে গেছে আবার পাতা আনতে পেলেট আনতে এবার প্লেটে প্লেট করে খাবার দেওয়া হবে আমরা স্বদেশে ওই খাবারের বিরিয়ানির হাড়িতে ফাদাম করে লাথি মেরে দিয়ে মাটিতে লটিয়া দিল সব বিরিয়ানি ধুলো হয়ে গেল আর খাওয়া হবে খাওয়া হবে না যায় না বোসো মা ভাগ্যে বিরিয়ানি নাই আমার দাদা আমার দিদি না আমার লাইন চলতে লাগলো এগিয়া বলল দাঁড়া যখন আমার বিরিয়ানিতে লাথি মেরেছি তোদের আমি ছাড়বো না দর দিয়ে গিয়ে আবার ভিতরতে ভিতর থেকে একটা তালোয়াল বার করে আটটা এজিদের লোককে মেরে ফেলার পরে আটটা এজিদের লোককে জবাই করে নিজেও জাম দিয়ে দিলেন জোরে বলেন ইন্না

হুসাইনের মাথায় আসছে চারটা শুকনা রুটি লিয়া এক মশক পানি লিয়া দাঁড়িয়ে আছে যখন আপনার হুসাইন পাগের মাথা দেখলো সালাম করলেন গুলিকে বলল গুলি হুসাইনের মানুষের ভিতরে ওদের সিপাই সালার কে আছে একটু দেখাইতে হবে আজ রাতে জৈনবের কাছে মেয়েটাকে লিয়া গেল আবার লাইন দাঁড়িয়ে গেল হাজিরাতে যাই মুখের দিকে তাকায় এই বয়স কামে বলতেছেন ও মেয়ে ও পর্দা না নামা তোমার চেহারার দিকে তাকাচ্ছে তো মনে হচ্ছে মাকে দেখছি জোরে আর একবার বলেন তোমার চেহারার দিকে তাকাচ্ছি তো মনে হচ্ছে ফাতেমাকে দেখছি আজ রাতে যাই না বলতেছেন তুমি আবার ফাতে মারে চিনলে কি করে তুমি ফাতে মাকে চিনলে কি করে তো বয়স কম এটা বছ মা আমি এক জামানায় ফাতেমার বাড়িতে দাসিগিরি কাজ করতেও জোরে বলেন সুভান আল্লাহ ফাতেমার বাড়িতে আমি দাসীগিরি কাজ করতাম একটা খাকে কাপালাতে কথাটা লেখা আছে তো তাই আমি মা ফাতেমাকে চিনি হাজরাতে যাই না তুমি ফাতেমার বাড়িতে কাজ করেছো যে যাওয়া নাই সে যাওয়াটা আর কিছু কথা মনে নাই বলে কেন থাকবে না আমি যখন ছিলাম তো ফাতেমার খোল আলো করে আল্লাহ একটা বেটি সন্তান দিয়েছিল আর ওই বেটিটার নাম রেখেছিল জয় ওই বেটিটার নাম রেখেছিল জয়নাব আল্লাহর কাছে এখনো করি আল্লাহ তুমি আমার মৌ ততক্ষণ পর্যন্ত দিও না যতক্ষণ জৈনবের সাথে দেখানো আল্লাহ 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 আমার দিদি না জৈনবের চোখ দিয়া পানি হরে গেল বুড়া মেয়েটা বলছো মা তুমি কান্দ কেন বললো মা গো যে জয়নবকে তুমি কোলে করে নিয়ে বাড়িয়েছ আমি হইলাম সেই আমার নামে জয়নব আমি খোলাম পাটি আ দাদারা আমার দিদিরা আমার ভাইয়ের আমার মা বোনের বলল মা এ দেখো পানি আর রুটি নিয়ে এসেছি আমি গরিব আমি দুঃখী আমি বেসাহারা যা পেরেছি তাই আমি নিয়ে এসেছি এইবারের রুটি শুকনা রুটি আর পানি দে রোটি খায়ার না খান তো পানিটা তো খা ভাই গো বেড়া গো কিন্তু ভাগ্যে তাদের পানি হলো না মশকটাকে কেড়ে ফন ফোন করে তুলে চালিয়ে দিল হ রুটি খানাকে ফেলে তারা আর ধুলা বালি দিয়ে আপনার আবর্জনা মিশিয়ে দিল এখানেও রুটি বলল না চলতেছেন মেয়েটা দেখতেছেন লাইন আগিয়ে গেল আমার আশা পুরা হলো না আমার ভাইরা দাদা রা সারাদিন পরিয়া যাচ্ছি মেয়েটা দেখলেন লাইন যখন শেষ হয়ে গেল ওই রাস্তাতে বয়স্ক মেয়েটা ধপ করে পড়ে গেল পড়াও সারা রুহু বাহির হওয়াও সারা জান দিয়ে দিলেন ভয়রা আমার জানারা লাইন চলতেছে চলে যায় চলে যায় সন্ধ্যা লেগে গেল মাগরীবের সময় হইল আজান হইল এরা তো আর নামাজ পড়ে না কোনো দিন পড়ে কোনো দিন পড়ে না ওই আপনার রুটের ওপরে আহলে বায়াতের মানুষেরা ইশারা করলে আল্লাহকে সেজদা করলেন আল্লাহর দিকে মাথা নম্র করে আল্লাহকে রাজি করলেন চলে যায় টাইম হলো ইশার নামাজ ওটের ওপরে ইশারা করে আল্লাহকে রাজি করলেন এইভাবে যেতে 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 রাজবাবা দশটা সাড়ে দশটা হয়ে গেল এখন লাইন আর দাঁড়াবে না সারা রাত ধরে যাবে সকাল বেলাতে দামেস্ক পৌঁছাবে এমনি জিয়াদের কাছে তারা আপনার এনাম নেবে বাহাদুরের কথা বলবে তবে জীবনের ইরা সাড়ে এই একটা ঘটনা পাওয়া গেল জোরে বলেন সুভান আল্লাহ একটা ঘটনা পাওয়া গেল ওই ঘটনাটা বড় দিল দেখলে দেওয়ার মতো দোস্তরে বুজুর্গ আমার আপনার খুলে এমনি করে বললম ধরে এমাম হোসেনের মাথা নিয়ে যাচ্ছে ঝড় ঝাপটা আসেনি কোনো হাওয়া বাতাস লাগেনি ডাকিনে বায়ে থেকে ধাক্কা কেউ আমারে মারে হঠাৎ করে আমার হাতে থেকে বল্লম সহ মাথা মাটিতে শুয়ে গেল বল্লম সহ মাটিতে মাথা শুয়ে গেল আমার দাদারা দিদিরা আঃ সত্যে পায়ন চেষ্টা আরে পরে কেন বললাম পাঁচ জোনা মিলে ধরলো তুলতে পারছে না দশ জনা মিলে ধরলো তোলা গেল না পঞ্চাশ জন মিলে বললো আর মাথা ধরে ওপরে চাড়ছে আল্লাহর কস মাথা ওঠাতে পারল না ব্যাপার আমারও অসদ কাছে এলো আচ্ছা তোরা কি বারবার এরকম করে দাঁড়া ভি পৌঁছাবো কখন রে খলি বললো আমার হাত থেকে মাথা পড়ে গেছে ট্রেনে তুলতে পারছি না এই ই তো লাজুক লাজুক কাছে দিতে হয় না কেন বুঝিসেন দেখি আমর অসদ নিজে মস্তানি করে দেখি এমন জোরে চেড়েছে পটাম করার ঠিক লড়ে গেল যেখানে চাটতে পারছে না এক লাই পার ফিকল লেগেছে মাঝে ব্যাখা হয়ে গেলো খারে এক না হইলো রাগ ধরে গেলো শরীরে সীমারকে ডাকলো সীমার শোনা আমার মন বছর জয়নাল আবেদিনের কার সাধী কোনো মন্ত্র পড়িয়ে দিয়েছে ওদাই যাওক মার শুরু কর শো একবারে লোহার কোড়া লিয়া জাইনাল আবেদিনের কাছে হাজির চাড়াম করে দিয়েছে পিঠের ওপরে এক কোড়া জাইনাল বলতেছেন সে মারিস কেন বল কিসের জন্য আমারে মারছিস বলল তোমার বাবার মাথা পড়ে গেছে আমরা চার ছিদ উঠছে না কেন বলল মাথা তোমাদের কাছে চারছ তোমরা আমি তো অনেক দূরে আছি আমি খবর কি করে বলবো বলে না না তোমাদের এটা কোনো কায়দা কৌশল হবে তাহলে আমার বাপের সাথে কথা দুটা বলল ওইখান থেকে আব্বা বলে ডেকে বলতেছেন আব্বা গ আপনি পড়ে গেলেন তো ওপরে উঠছেন না কেন বলছে বেটা হাশাই বলতেছেন বেটা বা ও জাইনাল আমি কেমন করে উঠবো বল তোমার ফুপুর পেছে আমার সাকিনা জয়ন আ সাকিনা বসেছিল তোমার ফুপু আমার পেছে আমার বেটি সাকিনা কানতে 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 অজ্ঞান হইয়া এখন নিচে পড়ে আছে উটের পায়ের তলে পড়ে আছে আমি যদি আগে যাই আমার সাকিনা উটের পায়ে 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 যান বাহির হয়ে যাবে মানুষের পায়ে লাথি আমার সাকিনার জান বের হয়ে যাবে এই জন্য আমার এটা করা ছাড়া কিছুই ছিল না আমি নিচে পড়ে গেলাম আর যতই টানুক না কেন পঞ্চাশ কেন এক হাজার মানুষ যদি ওপরে টানে আমাকে তুলতে পারবে না হাজার এজিদি ওপরে টানছে আর নিচে জিবরাইল টেনে ধরে আছে জোরে বলেন ধরে বসে আছে কার শক্তি আছে চিপ্রিলের সাথে পাল্লা দেওয়া। চিন্তা নাই সুবহানাল্লাহ যতক্ষণ আমার শাকিনা উপরে ওপরে না উঠবে আমি আগে যাব না চিল্লায়া বলল ফুবুগো তোমার পিছে আমার বোন সাকিনা আছে কি নাই বলে আছে তো বলে একবার দেখো হাত দিয়ে দেখতেছে না আমার শাকিনা নাই অজ্ঞান হয়ে বনে আছে বেটিটা গয় বেটি গয় বেটি গো হয় নিচে পড়ে আছে সাকিনাকে উপরে খুলে দেওয়া হলো জাইনাব কোলে নিয়ে দেখতেছেন সাকিনার তো জ্ঞান আসে না হা অজ্ঞান হয়ে আছে কি করে জ্ঞানে ফেরা যায় সাকিনা রে তোকে বোধহয় বাঁচাতে পারবো না তোকে বোধহয় বাঁচাতে পারবো না রে মা এত দূর লিয়ে আসলাম বটে তোর জ্ঞান ফিরবে না একটু পানি হলে চোখে মুখে ছিটা দিতা চকে মুখে ছিটা দিয়ে তারপরে তোমার হয়তো জ্ঞানে আসতো কিন্তু আকাশ থেকে উঠতে উঠতে একজন এসে বলতে চেন যাই না বল পানি দেবে না এরা পানি দেবে না এক কাজ করো তোমার টাহিন হাতখানা শাকিনার নাকের কাছে নিয়ে যাও নিয়ে যাও তোমার ডান হাতের ভিতরে আমার তাই করা হলো বাবা শাকিনা কেন চলে আসলো এদিকে শাকিনা চেমনি উঠেছে ইমাম হুসাইনের মাথা একাই দাঁড়িয়ে গেছে স্টিল হয়ে দাঁড়িয়ে আছে ব্যাপার কি কিছু বুঝলো আবার খুলি ধরে নিয়ে হাঁটতে শুরু করলো সোভান আল্লাহ আমার দাদারা দিদিরা জোরে জোরে একবার তরু শরীর পড়ে নইলে একটা মানুষের ঘুম এসেছে আপনাদের এখানে বুঝতে পেরেছেন হ্যাঁ একজনের ঘুম চলে এসেছে সবাই কিন্তু জেগে আছে আল্লাহ সৈয়দে না মালানা जरे जड़ेवाला आले से देना माला ना मोहम्मा दे आला मोहम्मे मोहम হর দাম যাবা সে কালো পাক নামে মোহাম্মদ হর দাম যাবা সে কালো সফি আনা মোহাম্মদ দোল দোল দৌলে গোবর এসরে দোল দোল দৌরে কবর আম আর হোসেন কোথায় রয় তোমার হোসেন মা সঙ্গে দেখল তোমার হোসেন মা সঙ্গে দেখো কারোলাতে গে পরে রাহ হোমা আলা মা

মোহাম্মদ হরদম জবাশি নে গালো পাগ নামে মোহাম্মদ হরদম সেনে গালো সফিয়েনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চলে যাচ্ছে সারা রাত পার হচ্ছে আর এক ভাগ রাত বাকি আছে একবার জোরে বলেন শোহান আল্লাহ আচ্ছা আপনারা তো খুবই বিরক্ত হচ্ছেন না বারোটা পার হয়ে গেছে বলবো আর একটু যে না যদি উঠে উঠে পালিয়ে যান তাহলে তো আমাকে ভালো লাগবে না যদি শোনেন তাহলে বলবো জি শুনবেন না শোভান আল্লাহ তবে বেশি বলবো না অল্পই বলবো আর আপনারা কেহ জায়নাতকে শেষ দোয়াতে সবাই থাকবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য শিরিনির ব্যবস্থা আছে সবাই শিরিনি পাবেন আমার মা বোনেরা আমার দিদিরা হ্যাঁ একবার সেই পোল থেকে নিয়ে পর্যন্ত মায়েরা বসে আছে সুবহানাল্লাহ ওদের দিকে ফ্যান সুবহান জাক মেয়েটা ওরা তো জামা কাপড় বেশি পরে এই জন্য গরম বেশি লাগবে তবুও যে ধৈর্য দিয়েছে ঘুমাইয়েন না আজকে রাতে দোস্ত বুজুর্গ আমার এইভাবে এক ভাগ রাত তার বাকি আছে আমরো সাত বছর আমিও তো হেঁটে হেঁটে এলে কেন রে হ্যাঁ তালে তালে মাঞ্জা নাহি লড়ছে তো মাঞ্জা কতক্ষণ ধরে থাকবে এদিকে তো ফিকে লড়ে গেছে আমার আমার দাদারা সব বললো হাত পা মনে হয়েছে অভ্যেস হয়ে গেল আর উঠছে তো পড়ছে না এরকম লাগছে কোথায় পা পড়ছে কিছুই বুঝতে পারছে না একটু বসেন না একটু আরাম করেন না আরাম বিরাম কিছু দিবেন না তো সব ঠিক আছে বস মোটামুটি ঘন্টা খেনিক আরাম এখানেই করে নেই মানে বহুক্ষণ পর শরীর এলে গেছে দশ মিনিট আধ ঘন্টাতে কিছু হবে না এক ঘন্টা আরাম করি আর তাহলে ঝালাপালা হয়ে যাবে ভোর হয়ে যাবে আমরা আবার হাঁটতে লাগবো আর বেশি দূর নাই দামেশ ঢুকে গেছি ইবনে জিয়াদের দরবারে পৌঁছে যাব ইবনে জিয়াদের তো সারা রাত ঘুম না একবারে দরবারকে একবারে সাজসজ্জায় সাজিয়ে রেখে দিয়েছে আমার জিতে চাই ঘোড়ার ঠেঙ্গে আছে হسين তো বলে যে হাত দেব হাত দেব না মাথা দেব বলেনি যদি চাই আমি আমার মুন্ডু দেব মাথা দেব कलेজা দেব যা চাইবে দেব কিন্তু এজিদের হাতে হাত দেব না حسين দিতে চাইছে দিয়ে دیتا হাত কি দিয়েছেন এ তো হুসাইনির তো জিত আছে সুবহানাল্লাহ ভাইলায় আমার দালা বসে গেল ও ওই দামেস্কের রাস্তা ধারে। কুফা পেরিয়ে গেছে আমার দাদার আমার ভয়লা আধার হয়ে আছে এখনো ভোর হয়নি সব বাজনা রেখে দিয়েছে বাজনার কতক্ষণ বাজা করে পিটব কতক্ষণ আর সব রেখে দিয়া ডান্ডাক দেখে ঢোল এক দেখে বসে আছে খুলে বলতেছে মাথা তো নিচে করা যাবে না কিন্তু আমি মাথাটাকে ছেড়ে ধরে বসে আছি এইটা একটা বাড়ি ওই বাড়িটার লগ ইহুদি একটা পাকা রাহি বের বাড়ি রাহি বেরিয়ে এসে দেখলো ওগো এটা কার মাথা বলতেছে এটা হুসাইন ইবনে আলের মাথা ওই কথা বলছে যে বলে হ্যাঁ ওই সেই শোভিত করেছে তখনও কথা বলেছে এখনো কথা বলছে মাঝে 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 কোরআন শরীফ পড়ছে আল্লাহ এহিয়া আপনার ওই রাহিব বলল অলে কতক্ষণ ধরে থাকবে তোর হা ঝিনঝিন করবে অবেশ হয়ে যাবে মাথাটা আমাকে দে আমার বাড়ি এটাই আমার গের হয়ে এটা আমার ঘর যখন তোরা যাবে আমার কাছ থেকে মাথা চাহিয়ে যাবে আমি লিয়ে গিয়া একে হেফাজতে রাখি ঠিকই বলেছো বাড়ি কাছে পেয়েছি যাও লিয়ে যাও রাহেব রাহে বল্লম থেকে মাথাটাকে বার করে মাথা টান নিয়ে চলে গেল নিজের বাড়ি সোজা ঘরের ভিতরে রেখে দিলো একটা টেবিলের ওপরে একটা তস্তরিতে একটা প্লেটে রেখে দিল হুসাইনের মাথা আহারে আমার হোসেনের মাথায় কত রক্ত লেগে আমার হোসেনের মুখে রক্ত লেগে আছে বাইরে থেকে বাইরে গেলে বাইরে যাওয়ার পরে আপন নিজের চার বেটা বলল বেটা রে দুটা গলি দুটা দরজা দুই দরজায় দুটা দুটা করে দাঁড়িয়ে যাও ওই গলিতে দুই ছেলে এই গলিতে দুই ছেলে কেহ যদি এখন মাথা চাইতে আসে বলবা কি আমার আব্বা এখন মাথা দিবে না আমার আব্বা হোসেনের সাথে দর্শন করছে শুভ হা যখন আমি বেরিয়ে আসুন তারপরে মাথা আমি দেব। কিন্তু যতক্ষণ আমার অর্ডার না হবে দরজা খুলবি না আর কাউকে বাড়ির ভিতর ঢুকতে দিবি না ঠিক আছে বাঘা ভিতরে ঢুকে গেল বাবা হুসেনের মুখে রক্তটা মুছিয়ে দেব তাই বাহির থেকে এটা লেখনা আম আপনার ভেজিয়ে নিয়ে আবার ঘরে গেলেন লেখনা দিয়ে আপনার হুসেনের মুখমণ্ডলটা মুছিয়ে দেওয়া হলো মুছিয়ে দিয়ে আন্ধার ঘর আমার হোসেনের মুখের লাইট আলো হয়ে গেল একবার জোরে বলেন সুবান আমার হুসেন জল জল করে জ্বলছে আমার হোসেন চকমক করে জ্বলছে আয় আমার মা মালি মা খাও রাধে আল্লাহ চেহারা আবার ফুটে উঠেছে চেহারা উজ্জ্বল হয়েছে বললো যে এই নেকড়াতে হুসাইনের খুন ভরে গেল এই নেকড়াতে আলীর খুন ভরে গেল আমি জানি যারা হুসাইনকে ভালোবাসে নবী আমার বলে তারা আমাকে ভালোবাসে তাহলে হুসাইনের খুনকে অপমান করা মানে নবীর খুনকে অপমান করা নাকি আমি এই ন্যাকড়াটা যা সেথায় ফেলে দেব না বাইরে ডাপে মেলে দিয়ে আসি শুকাবে যখন আমি একটা কাঁচে বাঁধিয়ে রাখবো সুন্দর করে কাছে বাঁধিয়ে যখন হুসাইনকে দেখার ইচ্ছা হবে আমি হুসাইনের এই খুনের দিকে তাকিয়ে দেখব একবার জোরে বলবে না দাদালা আমার ভাইরা আমার মা বোনেরা এবার ল্যাকড়াটাকে মেলে দিয়া এবার দরওয়াজা খোলা আছে জানালা দুটাই বন্ধ আছে যাই যতক্ষণ আপনার হুসাইন আমার কাছে থাকবে আমি দেখে দেখে হুসাইনকে দেখে আমার তৃপ্তি মেটাবো আমি হুসাইনকে তাকিয়ে দেখব আমার মনে হবে নবীকে দেখছে ঘরের ভেতরে ঢুকছে এক পা সামনে দিয়েছে ডাহিন পা ঘরের ভেতরে আর পাম্পা ঘরের বাহিরে এরকম অবস্থায় মিডিলে দাঁড়িয়ে দরজায় লাগানো জানালা লাগানো আছে ভাড়াম করে একটা জানালা জানো রাতে ভেঙে গেল হ যেমনি ভেঙে গেল রাহি বাঁচকা ধীরকে উঠেছে কি ব্যাপার কি হলো কেমন করে জানালা ভাঙলো আমি দেখ দেখলাম জানালা জেমলে ভেঙে যাওয়া একটা সবুজ রঙের পাখি রাত্রির বেলায় পুরুক করে আমার ঘরে ঢুকে গেল জেমলে ঢুকে যাওয়া দেখলাম উড়ে এসে আমার টেবিলে বসলো টেবিলে বসে গিয়ে যাওয়া ওই সবুজ রঙের পাখি আমার হোসেনের দিকে বারবার তাকায় তাকায় আর ছোট ছোট চোখ দিয়ে টপ টপ করে পানি টেবিলে পড়ছে রাখে তাকিয়ে বলতেছে না রে তুমি কোন বন জঙ্গলের পাখি তুমিও হুসেন কে চেন তুমিও হুসেন কে ভালোবাসো হ্যাঁ দুনিয়ার পাখি হুসেনের মোহ্বত তুমি কেমনে করলে কেমনে হুসেনের প্রেমে কান্দ ওই পাখিটা মুখটাকে ঘুরিয়ে দিল রাহিবকে বলল রাহিব রে তুমি দাঁড়িয়ে কাঞ্জ হোসেনের সাথে তোমার কোনো সম্পর্ক নাই তোমার কেহ না কিন্তু হোসেনের জন্য তুমি এহুদি হইয়াও কাঁদছ কিন্তু আমি কেমনে থাকতে পারি রে ভালো লাগলো না কবর হিলে উঠল কবর তুলে গেল মদিনার মাটি কাঁদছিয়া আমি জঙ্গলের পাখি নাই বনের পাখি লয় আমি মদিনায় জান্নাতুল পাখি থেকে আসছে আমি হইলাম ওর আমি দুনিয়া কাল যে। আমি আমার বেটার চেহারাটা দেখার জন্য আমারে এসেছি আমার হুসেন কত দূরে গেল আমার হোসেন কত দূর রাস্তায় পৌঁছল নাই আবে দেখতে এসেছি যেমনি এই কথা বলা মুখটাকে ঘুরিয়ে দেয়া আমার হুসাইন পাখের মুখে ঠুটে ঠুটে ওই পাখিটা চুমা খাচ্ছে আমার হাবা বলে পাখি আউট হয়ে গেল বলল এবার আমি যাই কাছে আমি এবার দেখবো দেখলাম আমি যাওয়ার নিয়াদ করলাম আরেকটা হলুদ রঙের পাখি ঢুকে গেল আর হোসেনের কাছে বসে হোসেনের ঠুটে ঠোঁটে ছুটে চুম্মা খাই চোখের পানি ঝরছে আমি বললাম আপনি আবার কে গিনি বলেন আমি নাজাফে যাফে আশরফ থেকে আসছি আমার নাম হলো হজরত আলী মর্তুজা আমি আর বাবা আমার ছেলের দেখতে এসেছি আমার দাদারা দিদিরা আজ রাত কত গমের রাজ আজ রাত কত শোকের রাজ বন্ধুরে আমার বাইরে যান পেটে যাচ্ছে গলে যাচ্ছে আর দেখা হবে না আমি জানালাটা লাগিয়ে দিই আর কাউকে ঢুকতে দেবো না জানালার কাছে গেলেন কিন্তু দরজা লাগাতে ভুলে গেছে জোরে জানালার কাছে গিয়ে দেখতেছে জানালা ভাঙা নাই দেখতে ভাঙার মতো লাগলো যেরকম জালালার সেই রকমই রয়েছে কিন্তু দরজা যে লাগানো হয়নি দরজার দিকে যদি তাকাচ্ছে হাতে একটা লাঠি আছে গোল চেহারা এত নূর চেহারা থেকে ঝরছে আমার বাড়িটা গোটা আলো হয়ে গেল আর মুখে দাড়ি নিয়ে তাকিয়ে তাকিয়ে চোখ দিয়ে আপনি ঝরছে আমি বললাম এদিকে বাড়িতে আপনি আবার কে ইনি বলতেছেন আমারে চিনলি না রে আমি হলাম দুনিয়ার নবী আকাশের নবী বাতাসের নবী আমি কুল মখলুকাতে নবী আমি কায়নাথের নবী আমার সম্পর্কে আল্লাহ বলেছেন ও আমার আর সাল্লাকা ইল্লা রহমত আল্লিল আলামিন দয়াল নবী দানি আছে দল যায় হায় হায় এবার নানা জানো চলে এসেছে নানা দেখে গেল মা দেখে গেল বাবা দেখে গেল এবার দরজা বন্ধ করলো আমার হুসাইনকে তাকিয়ে রাহিব দেখছে রাহিব বলতেছে উদ্দুর আমাকেও কালেমা পড়িয়ে দেন রাতে আমারও মুসলমান বানিয়ে দেশেন কাটা মাথাতে এ রেও কালেমা পড়িয়ে দিয়া মুসলমান বানিয়ে দিলেন বাবা বাবা রাজান হইলো সকাল হইলো এবার দরজায় যায় মাথা দা ও মাথা দাও বড় ছেলে গিয়ে বলছে আব্বা ওরা সব চলে যাবে মাথা যাচ্ছে রাহিব আসার পরে বড় ছেলে গিয়ে বলছে শুনলে যতটুকু আমি হুসাইনকে তাকিয়ে দেখলাম আমার হোসেনের সাথে একটা মোহব্বত হয়ে গেছে জোরে এই মাথাটা আমি দেব না তোর শুয়ে যা তোকে দি আর তোর মাথাটা দিয়ে দি। বাবা তুমি বলতে দেখ তো বাপের সাথে তর্ক করিস না চাকু আছে হাতে শুয়ে যা এই আমার বারান্দাতেই শুয়ে নিজের বড় ছেলেকে জভাই দিলেন হোসেনের নামে মাথা দি রে মেজো ছেলে যা খুলে দিয়ে আমি বুঝতে পারলাম হোসেনের মাথা থেকে একটা আতরের সেন বেরোচ্ছিল কিন্তু ওই সেনটা এই মাথাতে কেন নাই তাকিয়ে দেখতেছে তো হুসাইনের মাথা ল হাজির আবার আমাদের মাথা দাও মেজ ছেলে বলল আব্বা গ্রহণযোগ্য হলো না চাকুলিয়ে বেরিয়ে বসে তুই শুয়ে যা তোকে জভাই করে দি। যদি গ্রহণ হয়ে যায় সারা জীবন হোসেনকে আমার বাড়িতে বাঁধিয়ে রাখবো সারা জীবন তাকিয়ে দেখবো বাবারা লম্বা ঘটনা ছোট করে দিলাম ওই বাড়িতে ছোট আপনার বড় মেজো সেজো ছোটটা চার বেটাকে জবাই করে দেয়া এবারে গ্রহণ হলো না জোর করে ঢুকে এবার মাথাটাকে কেড়ে लिया বল্লম এসে আবার চলতে লাগলো চলে আয় বেলায় চলে যাই ওই দেখো বেলা আটটা দশটা বাজতেছে এবার ইবনে জিয়াদের দরবারে হাজির হলো হাজির হওয়ার পরে এবারে মাথা নিয়ে গিয়ে রাখলো একটা বড় প্লেটের উপরে এমাম হুসাইনের মাথা রাখা হলো আচ্ছা ওরা কই গো ওর মা বহিনারা কই ওরা হুজুর ওই ওদেরকে নিয়ে আসা হচ্ছে সুবহানাল্লাহ আজ পেছন দিকে টেনে হাতকে বাঁধা বেঁধে রাখা হয়েছে জাইনাবের হাত বাঁধা শাহের বানুর হাত বাঁধা আজকে জাইনাল আবেদিনের পায়ে বেড়িয়া পড়ে আছে কে নিয়ে গিয়ে জিয়াদের দরবারে হাজির করা হলো কিন্তু আমার জয়নাবের মাথার কাপড় নেমে গেছে আমার জয়নাব মুখটাকে নিচে করে আছে আজকে পর্দার আয়াত আমাদের বাড়িতে নাজিল হয়েছে আমার মা ফাতেমার ঘরে পর্দার আয়াত নাজিল হয়েছে আর আমাদেরকে নাঙ্গা মাথাতে খোলা মাথাতে আমার আজ মানুষের সামনে দাঁড়াতে হলো দাঁড়িয়ে রয়েছে ইবনে জিয়াদ বলে এটা করে বলে বোন এটাকে বলে এটা হলো হুসাইনের বিবি আর ইবনে জিয়াদের কাছে ওর আপন বোন দাঁড়িয়েছিল বুরখা পরে খাকে কার বলায় লিখা আছে হাজরাতে জাইনাব বলছেন ইবনে জিয়াদ এই যে বুরখা গায়ে দিয়ে যে মেয়েটা দাঁড়িয়ে এটা তোমার কে হয় বলে এটা আমার আপন বোন এর নাম হলো ফাতেমা ফাতেমা হাজরাতে না বলেন আমার মায়ের নামে তোমার বোনের নাম রেখেছো বরকতকে কে তোর বরকতের জন্য আমার মায়ের নামে রেখেছ আর বোরখা পরে আছে আর আসল ফাতেমার বেটি মাথায় কাপড় নাই তোকে লজ্জা লাগে না আমার দিকে তাকাতে মুখ নিচা কর নিঘা নিচা কর এই জায়গাতে আমার দিকে তাকিয়ে দেখিস না কিয়ামত হয়ে যাবে আজ গজব হবে তোর উপরে আমার দিকে তাকাতে লজ্জা লাগে না

আবার করবে না বললে খবর তার হাত বাড়বে না আগে যদি হাত বেড়ে যায় না পর্যন্ত তালুয়ালিয়া মাঠে নেমে যাবে ঠিক আছে যারবোনা হাত ওকে আর মারতে পারলো না তবে ভাইরে আমার ইমাম आले মাকা রাদিয়াল্লাহু তাআলা আনহ প্লেটের উপরে রেখেছে আর জিয়ারে বসে আছে বনা জিয়াল হাতে একটা ছড়ি খাকে কারবালায় লেখা আছে ও শায়ে ওই সময় কোরআন শরীফ ছিলেন আর হাতে ছড়ির কানা এবার ব্যবহার করলো আমার হোসেনের ঠোঁটের উপরে ছড়ি দিয়ে শুধু মারছে আবার পাতেবার ব্যাটার মুখে মারছে গো

এবার একটা রেবায় তেল আছে এখানে দুই দিন থাকা হলো দুই দিনের ভিতরে শুভান আল্লাহ শুভান আল্লাহ ওই দেখেন এক শুক্রবার থেকে আর এক শুক্রবার

দুনিয়া ছেড়ে বিদায় করে দেবে আমি বলতে পারবো না যাও নিয়ে চলে যাও সুবান আল্লাহ সুবান আল্লাহ দেরি আর করলো না ওইখানে সেই দিনই তাদেরকে রওয়ানা করলো এবারে কাছ থেকে আপনার মূলকে সামদেশে এজিদের দরবারে গিয়া হাজে তোমরা চলে এসেছো বলে হয় এরা কারা বলে এরাই হলো আহেলে বায়াতের লোক ও তা হুজুর এখন এদেরকে কি করবেন মেরে ফেলবেন না এদেরকে মদিনা যাওয়ার হুকুম দেবেন না এদেরকে কায়েদ করে রাখবেন কি করবেন এজিদ বলল এদের খাবার পানি দানা কিচ্ছু দেব না সোজা লিয়ে গিয়ে জেলখানায় ভরে দাও আহা হা একটু মায়া হলো না এজিত বলল সোজা নিয়ে গিয়ে আধার ঘরে ভরে দাও জেলের ভেতরে ভরে দেওয়া হলো সুবহান সন্ধ্যা বেলা আজ বড় মর্মান্তিক ঘটনা আজ এই রাত্রি বেলাতে আজ জানি না কার কি হয়ে যাবে দোস্ত বুজুর্গ আমার সময়ীন জেলখানার ভেতরে সব বসে আছে ফ্যান নাই বাতাস নাই গরমের সময় মা বোনেরা আধার কুঠুরিতে বসে বসে সব ইয়া হুসাইন ইয়া হুসাইনের নারা লাগাচ্ছে সবকে রোখা যায় কিন্তু সাকিনাকে রোখা যায় না ঠিক রাত দশটা হলো আজকে রাত দশটার সময় জেলখানার ভেতর থেকে একটু উঠে এসে জেলখানার দরজাতে এসে দাঁড়িয়ে রয়েছে কোন মানুষকে যদি পাই আমি বলবো আমার আব্বাকে যেন সালামটা দিয়ে দেয় জোরে বলে আমার আব্বার লাশ পড়ে আছে কারবালাহি আমার আব্বার লাশ পড়ে আছে কারবালার মাটিতে তাই গিরিয়া জারি করে কাঁদছে আব্বা 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 আপ্পা করে রাতের বেলায় কাঁদছে সত্যি একটা পথি চলে আসে রাস্তা দেয়া কে কাঁদে বলতেছেন না আমি এমাম হুসাইনের বেটি এখানে কানে মা বললেন তুমি যদি এই রাস্তা দিয়া যা বলে আমি এটা দিয়া যাবো কারবালা বালা হয়ে নাই যাবো বলল চাচা আমার আব্বা লাশ পড়ে আছে কারবালাতে চাচা গো আব্বার কাছে যখন যাবে আপনি আমার বাবাকে বলবেন তোমার ছোট ছোট মেয়েটা তোমার সাকি না এজেদের জেলখানা থেকে সালাম দিয়েছে সে সালাম আমার সাকি না দিয়েছে লোকটা বলল ঠিক আছে মা আমি সালাম তোমার পৌঁছে দেব তোমারও বাবার কাছে আমার দাদারা রাত দশটা থেকে সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা আবার গিয়ে ফুফু আম্মার কাছে বসলে সারা রাত কাঁদছে সাকি না একবার মার কাছে একবার ফুফুর কাছে হঠাৎ করে শাখরে বানোর কাছে গিয়ে বসলেন বসার পরে আপনার কানতে কানতে ভেতরে হুড়পি লেগে গেছে বোঝেন হুড়পি বোঝে ভেতরে ফির লেগে গেছে আর সাকে না আর দি আল্লাহ জেলের নাহা ভেতরে দম থড়ে দিল ভেতর কার রো বাই রু এক লো জোরে বলবেন না শুভান আল্লাহ ক্যান বাইর হলো জানেল ওই ই এগারোটার সময় ই একবার হেজিতের লোকেরা একজনাকে বলল এজিদ বলেছে যা বাহিরের থেকে জেলখানায় খবর দে যারা কায়েদ আছে যারা জেলে ভরা আছে যারা হোসেনের পক্ষ থেকে আছে তাদেরকে এখন খেতে দেওয়া হবে মন খেতে দেওয়া হবে বাচ্চার অর্ডার আচ্ছা ঠিক আছে হাজিরাতে শেখের মানু বললেন তাইলে খাবার যখন দেবে ছেলে বাজবে আমার চাই না বা বললেন শাকিনারে আমার কাছে আয় মাই বুকে করে নিয়ে মেয়েকে ধরে বসে আছে ইতিমধ্যেই এবার এগারোটার সময় একটা খঞ্চা ভরা খাবার নিয়ে এসে হাজির ঠাকা আছে ঠাকা আছে পানি দেওয়া হলো খাবার দেওয়া হলো আর এই পর্দা ছেড়ে এখন চার কাপড় চেড়ে তোমরা খেতে থাক শোবান কাপড় যেমনি চডা এতে ভাত নাই রুটি নাই বিরিয়ানি নাই এতে আমার বাবারো মাথায় আছে আমার উসাইলের মাথা এত বড় শয়তানি করবে আগে জানি না রে এত বড় শয়তানি করবে আগে জানি না খাবারের তো হয় আমাদেরকে বাপের মাথা দিলে রে থাকে না বলে আমি কোলে করে লিয়া আব্বা আব্বা করে কানতে কানতে আর সামলাতে পারা যাচ্ছে না হুক লেগে যাচ্ছে এবার এমন সাকিনার আর জ্ঞান আসিল না রাজ বারোটার সময় এজেদের জেলখানা হয় আমার না ইন্তেকাল হয়ে গেল ইন্নালিল্লাহ

মনীষের কি দিতে পারবে না হা দুশো টাকা করে মাত্র পাঁচ হবে না দুশো টাকা করে মাত্র পাঁচ জনের কাছে আবদার রাখলাম যদিও গরিব হও এই দুশো টাকা আমার সাকিনার নামেই যাচ্ছে কাল কেয়ামতের দিনে আমার আল্লাহ বলবে যারা আহলে বায়াতকে ভালোবেসেছ তারা আমার হাবিবকে ভালোবেসেছো আজ ভালোবাসার শিলা ভালোবাসার স্বভাব আজকে আমি আল্লাহ তোমাদের দিব একটা লোক টাকা দিতে পারবেন শেষ চাওয়া আপনাদের কাছে দেখি কোন খোদার বান্দা আল্লাহর বান্দা আছে একজন ব্যক্তি নাই কোন দরদির কাছে নাই আমার মা বোনের আপনার একটা মা টাকা দিতে পারবেন না কমিটি ছিল একটা যাও তো মায়েদের কাছে শেষ দান লিখে দিই সুবহান আল্লাহ সুবহান আল্লাহ একজন ব্যক্তি আপনার একটা দেন ওনার একটা দেবে দুশো টাকা একজন না কি নাম মুরব্বি

আরেকজন দেন তাহলে কষ্ট হয়ে যাবে সব মা দিয়ে পাঠায় দুচার জন দিয়ে পাঠায় সুবহান আল্লাহ দিয়ে পাঠায় সুবহান আল্লাহ দেখেন চলে এসেছে এটাকে দিল মায়েদের দিক থেকে দেখেন নাকি ছেলেদের দিক থেকে দোষ সুবহান আল্লাহ দেখেন আপনি আমার দিয়েছে এই টাকা আল্লাহ তুমি কবুল করো আর শুধু ভাষে

যে কার বালা আর সাকিনা জেলখানায় লাশ পড়ে আছে মা সকাল এজেদ বলল যদি আর থাকে আর খান্দে আর খোদানা খাস্তা যদি আমার বাড়িতে গজব হয়ে যায় আল্লাহর গজব থেকে বাঁচতে পারবো না

আল্লা মোহব্বত আছে মায়ের আপনারা যে যা পারবেন দশ বিশ একশো যা পারবেন আপনারা দিয়ে দেন শেষ দোয়া হবে ফাতেহা হবে আর ইনশাল্লাহ তারপরে আপনারা সবাই বাড়ি যাবে কথাটা আমি পুরা করে কথাটা পুরা করে সোবান আল্লাহ সোবান আল্লাহ আর আপনারা দিয়াও দেন যারা দিলেন বড় ভাগ্যবান ইনশাল্লাহ এই শিলা স্বভাব যা একদিন অবশ্যই পাবেন ইনশা পাবেন আমরা সুন্নি মুসলমান বলেন সোবান আল্লাহ শুধু ভাষে ইয়াকটায় পেরিয়ন নাম সুবহানাল্লাহ জোরে চোদ ভাষে একটা ফেরিয় না বলো সন্ন ওয়াসাল্লাম আকাশের টানে টানে কোকিলের গানে গানে আকাশের টানে টানে কোকিলের গানে 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 চদোভাষ

अला जो पढ़े सले आला सहीना ला मोहम्मद अला मोहम्मद सले মোহাম্ম হরদম জবা শে কালো পাহন মে মোহাম্ম হরদম জবা শে কালো সাফে না মোহাম্মল্লাহ তালা আলি আসলাম দোস্ত বুজুর্গ আমার আজ ভালো নাই আহিল মেয়েরা বড়ো দুঃখী শরীর ভালো নাই এখন পর্যন্ত খেতে দেয়নি এত বেরাদার আমার দাদারা দিদিরা সকাল বেলাতে এই আহলে বা তাতাহারের মেয়েদেরকে মদিনায় পৌঁছে দেওয়ার জন্য একটা মানুষকে রেডি করা হলো কাকে এই এজিদেরই তান খালিয়ে একটা গভর্নরি করতো কুফাতে এর নাম হলো নোমান বিন নাম বললাম নোমান বিন বাসির একে বলা হলো যে তুমি আহলে বায়াতের মেয়েদের ছেলেদের মদিনায় ছেড়ে দিয়ে আসো আর শোনো ওই লাশটাকে নিয়ে যাও এটা ফাওড়া নিয়ে যাও যাওয়ার টাইমে এই সাকিনার লাশটাকে ইরাকের মাঠে কারবালার সরজমিনে একে কবর কেটে ওখানে মাটি দিয়ে দিও নৌমন বিন বাসির আশিক মুস্তফা ছিলেন দেওয়ানায় রসুল ছিলেন প্রেমিকে নবী ছিলেন সকাল বেলাতে সবকে উঠ ঘোড়ার উপরে চাপিয়ে নিয়ে লাশটাকে নিয়ে এখন কারবালা হয়ে তারা মদিনার দিকে যাবে দস্ত বুজুর্গ আমার আমার দিদিরা আমার দাদারা আমার বাবনেরা ভাইরা বলল নৌমান বিন তাদের সম্মুখে মাথা নত করে হজরতে জাইনবকে বোঝো মা আমাকে ভেবো না যে আমি এজি দেরি লোক আমি তোমাদের গোলাম জোরে বলে তোমাদের গোলাম আর যেখানে দাঁড়াবার কথা বলবে যেই জায়গাতে রুকার কথা বলবে যদি বাহিরে যাওয়ার যদি যদি কথা বলো আমি বাইরে তার করিয়ে দেব যদি পেশাব লাগে আমাকে বলবে আমি সেই জায়গা দেখে দাঁড়িয়ে যাব। যদি অসুবিধা হয় বসে থাকতে একটু দাঁড়াবার কথা বললে আমি দাঁড়িয়ে যাবো কেননা জানো আমি তোমাদেরই গোলাম আমি তোমাদের পায়ের জুতের ধুলার সমান আমার সম্মান লাই আমি নবীরে ভালোবাসি শুভান ভাইরা দাদারা সকাল বেলাতে লাইন ছুটে গেল মদিনাই খাকে কার এই জায়গাতে একটা কথা লেখা আছে সকাল বেলাতে গোস্ত বিক্রি করার জন্য একটা খাসি জবাই হবে কেন না এই খাসিটাকে ঝুলিয়ে রেখে টাঙিয়ে রেখে সারাদিন বেচবে বলল রাতে সাইনা লাভে দিন বলে আমি তাকিয়ে দেখলাম খাসি খাসেটাকে জবাই করার আগে তার সামনে চারা দিল পানি দিল লেজা খাবার খেলে এখন তোকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিবে पहिला হযরত Zainab-এর চোখের পানি আবার বাহির হয়ে গেল বলল বাবা গো এ দুনিয়ার কশায়ের মত লয় রে এ জগতের লোকেরা আমার বাবাকে শহীদ এর আগে চারাও দেয়নি পানিও দেয়নি খেতেও দেয়নি পানি একটা হয়ে ছাগলকে খেতে দিল আর আমার বাবা মানুষ আমার বাবাকে একটু পানি দিলি না রে আমার বাবাকে পানি দিলি রে আমার বাবা শুকনা দেখুলি আমার বাবা শুকা হল কমলিয়া দুনিয়া ছেড়ে চলে গেল শোভান আল্লাহ চলে গেলেন কারওয়ালা কারবালায় দাঁড়াতে বললেন শাকিনার মাটি হলো এমাম হোসেনের মাজার হলো ওই জায়গায় কবর বানিয়ে ফাতেহা করে তারা মধু মদিনার দিকে রওনা হয়ে গেল শোভান আল্লাহ আমার নৌমান বিন বাসির বোঝেন আল্লাহ গো আহলে বয়াতের নেগেরানে আমি পেয়েছি আমার মতো ভাগ্যবান কে হওয়া যে না গিয়া এখান থেকে যখন মদিনার দিকে ঢুকছে আজ রাতে যাই না বলছে নগ তোমরা জোরে 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 দরুর পড়তে থাকো এই জন্য দরুর শরীফ পড়ো আমার ভাই এমাম হুসাইন বলেছেন নাই ঢোকার আগে তোমরা জোরে জোরে তোর শরীর পড়ো একটু জোরে বলেন সুভান আল্লাহ জোরে বলবেন না আমার হুসাইনের কথাটা ইয়াদ আছে আমার হোসেনের কথাটা ধ্যান আছে এই জন্য ভাই তারা দরু শরীর পড়তে পড়তে ওই মদিনায় তারা ঢুকে গেল এখন নবীর মাজারে যাবে তারপর শুক্রার কাছে যাবে বাড়িতে গেলে বিরাট একটা মনে হবে যে আজ ছোট মোটো কেয়ামত হয়ে গেল ভাইগো সম্পূর্ণ বলা যাবে না আল্লাহর কাছে যদি বেঁচে থাকি। আবার শোনাবো কেননা রাত্রে একটা হয়ে গেল একটা মানুষ চার ঘন্টা ধরে বকছে আমারও একটা দেহ চলছে একটা ইঞ্জিন চলছে দোস্ত বুজুর্গ আমার আল্লাহর কাছে দোয়া চান ভালো লাগলো মোহব্বত দিলেন দেখা হলো সাক্ষাৎ হলো আর আবার যদি কোনো দিন নিয়ে আসায় আবার শোনাবো এদের কথা শুনতেই ভালো লাগে বলতেও ভালো লাগে শুনলেও নাকি বললেও নাকি মা বোনেরা বহু রয়েছে ভাইয়েরা রয়েছে রাত্রে পৌনে একটা আজকে আয়াত পড়েছিলাম বলা তাহসাবানা কুতিলু ফির সবী লিল্লাহিয়া মুয়তান আল্লাহ ইয়া ও ইন দা র যারা খোদার রাহে জান দেয় জীবন দেয় তারা মরা বোলো না তারা জিন্দা থাকে আর আমার তরফ থেকে রুজি পাই মানে আল্লাহর তরফ থেকে রিজিক পাই খেতে পায় এই বিশ্বাস আকিদা ভরসা আমাদের দিলে যেন থাকে নবীর মোহাম্মত হুসাইনি মোহাম্মত শুধু আজ নয় সারা জীবন যেন থাকে জোরে বলেন আল্লাহ আমরা যেন সব মমিন আমার মা জননীরা যেন মমিন আত হয়ে জগৎ ছেড়ে যেতে পারে জোরে বলেন আল্লাহ মমিন ও আখর ও আনিল আনিলামদুলিল্লাহ হিরবিল আলমিন আয়াত বাকি গোলাম্মুর সালিনের মুলাকাত বাকি আয়াতে থাকলে আবার দেখা হবে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য হরজাল সাথে মেলাতে দোয়া করব দোস্ত আল্লাহ জানো আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে যতদিন বাঁচিয়ে রাখবে আমি আহলে বায়াতের কথা বলতে পারি সুন্নি জামাতের কথা বলতে পারি ইমানের কথা বলতে পারি হক গইর কথা বলতে পারি হক বলতে বলতে দুনিয়া ছেড়ে বিদায় হই জোরে বলেন আল্লাহ আমিন আমিন সুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুম মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাতো সালাম পড়ি তারপর দোয়া হবে দাঁড়িয়ে জানি আ নবে